দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের এই সপ্তাহের আয়োজনে। দর্শক, সারা সপ্তাহ জুড়ে আপনারা কৃষি বিষয়ক যে সকল সমস্যা আমাদেরকে লিখে বা ইমেলে জানিয়ে থাকেন সেসবেরই সমাধান দিয়ে থাকি আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি কৃষিবিদ ফাল্গুনী মজুমদার। এবং আজকে মূলত আপনাদের যে সমস্যাগুলো আমরা পেয়েছি সেটি হলো মৎস্য বিষয়ক সমস্যা। এই সমস্যার সমাধান দিতে আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ উপস্থিত আছেন। বিশেষজ্ঞ হিসেবে আছেন মোহাম্মদ মাসুদ রানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান বাংলাদেশ মৎস্য হাসপাতাল। আপনাকে স্বাগত জানাই দীপ্ত টিভির স্টুডিওতে। ধন্যবাদ। আপনার জন্য আমাদের দর্শকদের পাঠানো বেশ কিছু প্রশ্ন রয়েছে, বেশ অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমি একে একে সেগুলো নিয়ে আপনার কাছে আসব। প্রথম প্রশ্নটি মুক্তাগাছা ময়মনসিংহ থেকে সুমন কবির লিখছেন, আমার 55% একটি পুকুরে রুই জাতীয় মাছের মিশ্র চাষ করি, প্রতি বছর শীতের সময় মাছের ক্ষত রোগ হয় এবং কিছু মাছ মারা যায়, এই রোগের সমাধান কি? শীতের সময় আমাদের এই রোগটির প্রাদুর্ভাব বেশি হয়। এটি সাধারণত আফানোমাইসিস ইনভেডেন্স নামে এক ধরনের ছত্রাকের কারণে মাছের এই ক্ষত রোগটি হয়ে থাকে। এটি সবচেয়ে প্রতিরোধ করাটা সবচেয়ে উত্তম শীতের শুরুতে, যখন শীতকাল আসে তার শুরুতে যদি উনি পুকুরের পানিটিকে ভালোভাবে পরিচর্যা করতেন, পুকুরে চুন, লবণ এবং পটাশ, যেটি উত্তম জীবাণুনাশক, এগুলো দিয়ে যদি উনি পরিচর্যা করতেন তাহলে এটি উনি সম্মুখীন হতেন না। তো যেহেতু উনি এটার সম্মুখীন হয়েছেন, তো এটিকে ওনার প্রথমে যেটা করতে হবে, এই পুকুরে একটি জীবাণুনাশকের ডোজ করতে হবে। সেটি হতে পারে টিমসেন বা যে কোনো একটি ভালো জীবাণুনাশক থাকা অবস্থায়, মাছ থাকা অবস্থায় 3-4 গ্রাম এটি উনি প্রয়োগ করবেন সিঙ্গেল ডোজ। তাহলে দেখা যাচ্ছে ক্ষত রোগটা আর যতটুকু হয়েছে আর ছড়াবে না। এখন যেটিতে হয়েছে এটিকে কি করবেন, এটিকে উনি যেটি করবেন, মাছগুলোকে সম্ভব হলে জাল টেনে আলাদা করে ফেলবেন। আলাদা করে যদি উনি বাজারজাত করতে পারেন করবেন, না করলে সেটিকে আলাদা কোনো ট্যাঙ্ক বা অন্য কোনো হাঁপায় নিয়ে ওই মাছগুলোকে আবার আলাদা ট্রিটমেন্ট করবেন, সেম ট্রিটমেন্টটা ওইটাকে আবার একটু বেশি করে করবেন, আর না হলে সম্ভব হলে ওটিকে তুলে বাজারজাত করে ফেলবেন। আর পাশাপাশি উনি মাছকে একটু পুষ্টিকর খাবার দিতে হবে। খাবারের যে বাজারের খাবার খাওয়াইলে সেই খাবারের সাথে প্রতি কেজিতে 10-12 গ্রাম ভিটামিন সি এটিকে খাওয়াবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কারণ শীতকালে তাপমাত্রা কম থাকে, মাছের চলাচল কম থাকে, ইমিউন সিস্টেমটা একটু দুর্বল থাকে। এটিকে যদি উনি করেন তাহলে ওনার মাছগুলো দ্রুত সেরে উঠবে বলে আশা করছি। অনেক ধন্যবাদ। পরের প্রশ্নটি ঝিনাইদহ থেকে শ্রী সহদেব বসাক জানতে চেয়েছেন, তার পুকুরে প্রচুর পরিমাণ চান্দা মাছ বংশবৃদ্ধি করেছে, এটি কি চাষের মাছের কোনো ক্ষতি করবে? যদি করে থাকে তাহলে কিভাবে এই মাছ দূর করা যায়? জি, চাঁদা মাছ যেটা আমাদের যেটা ছোট চান্দা বলি, এই চান্দা মাছটি ডিরেক্টলি কিন্তু কোনো মাছকে খেয়ে ফেলা বা তার কিন্তু ওই সুযোগ নেই, ছোট মাছ। জি, কিন্তু এটি কি করে, এটি খুব শক্ত একটি মাছ। আপনি দেখবেন যে চান্দা মাছের শরীর অনেক শক্ত এবং এর দাঁতগুলো বেশ শক্তিশালী। এটি যেটি করে, বড় মাছ যেগুলো আমাদের কার্ভ জাতীয় মাছ আছে, এই মাছগুলোর শরীরে যে আইস আছে সে আইসের লেয়ারে গিয়ে অ্যাটাচ হয়, হওয়ার পরে আইসের পকেটগুলো যেগুলো আছে ওই জায়গায় আস্তে আস্তে আশ্রয় খায় এবং আইসগুলোকে আলাদা করার চেষ্টা করে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কার্ভ জাতীয় মাছগুলো কি হয়, তার শরীরের ওই জায়গা থেকে আইসটা উঠে যায়, সেখানে দেখা যাচ্ছে পরবর্তীতে সেকেন্ডারি ইনফেকশন হয়, ক্ষত সৃষ্টি হয় এবং সেখান থেকে কিন্তু মাছটি কিন্তু দিনে দিনে কিন্তু তার অবনতি হতে থাকে। তো এই চান্দা মাছটিকে যদি পুকুরে থাকে, চাষের পুকুরে, সেটি কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকর একটা দিক। সেক্ষেত্রে সবচেয়ে উত্তম বুদ্ধি হচ্ছে রিপিটেড নেটিং, বারবার জাল টেনে এই চান্দা মাছটাকে ধরে ফেলা, যতটুকু সম্ভব পাতলা মেশের জাল দিয়ে ধরে ফেলা। ধন্যবাদ। পরের প্রশ্নটি মোহাম্মদ কামাল হোসেন নাটোর থেকে লিখেছেন, তিনি তেলাপিয়া মাছের নার্সারি করতে চান, সামনের কোন মাস থেকে শুরু করবেন এবং কিভাবে করলে তিনি ভালো ফল পাবেন? জি, তেলাপিয়া মাছের নার্সারির জন্য উত্তম সময় হচ্ছে সাধারণত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ অথবা মার্চের প্রথম সপ্তাহ বা মাঝামাঝি, কারণ এই সময় যে তেলাপিয়া মাছের রেনু বা পোনা যেটাই বলেন পাওয়া যায়, সেটি প্রথম ব্রিড, মানে কোনো একটা মাছ থেকে প্রথমবার ডিম সংগ্রহ করার পরে যে পোনা, সেটি একটু স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যগত দিক থেকে ভালো হয় এবং মানের দিক দিয়ে ভালো হয়, সেটিকে ওনার চিন্তা করতে হবে, সময়টা এটি। আর যেভাবে করবেন উনি, পুকুর প্রস্তুতিটি যথাযথভাবে করবেন। পুকুর প্রস্তুতির যে নিয়ম আছে, যে চুন সার প্রয়োগ বা পুকুরে জীবাণু ধ্বংস করা, পুকুর শুকানো, রাক্ষসে মাছ নিধন, পুকুরে আগাছা, প্রতিটি স্টেপ ওনাকে ভালোভাবে মেনে করতে হবে। এবং পাশাপাশি পুকুরে পানি যেটি দিবেন সে পানিটি যেন উত্তম সোর্স থেকে হয়, কোনো অন্য পুকুরে পানি না দিয়ে গভীর নলকূপের পানি দিবেন, দূষিত হওয়া যাবে না। জি, এরপরে ওনাকে সেই রেনু বা পোনাটি ভালো একটি উৎস থেকে, হতে পারে সেটি কোনো ভালো হ্যাচারি থেকে অথবা ভালো নার্সারি থেকে সংগ্রহ করে ওনাকে মজুত করতে হবে।
করার পরে উনি খাবার ব্যবস্থাপনাটা ভালো নেবেন। তেলাপিয়ার যখন প্রথম নার্সিং করবেন তখন দেখা যাচ্ছে ওনার স্টার্টার ওয়ান বা টাইগার বা স্টার্টার টু স্টার্টার থ্রি এই যে খাবারের যে রেশিওগুলো উনি ঠিকঠাক মানে ঠিকঠাক মতো মেনটেন করতে হবে, করলে দেখা যাচ্ছে উনি যে 21 দিনের মধ্যেই একটি ভালো পোনা কিন্তু এখান থেকে পাবে, যেটি উনি পরবর্তীতে অন্য পুকুরে মজুত করতে পারবে। এই এভাবে করলে উনি আশা করি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। জি ধন্যবাদ। পরের প্রশ্ন, গাজীপুর থেকে শফিকুল জানতে চেয়েছেন শীতকালে কি কি রঙিন মাছ চাষ করা যায়। তো শীতকালে যেহেতু পানির তাপমাত্রা অনেক কম থাকে এবং শীতকালে আমাদের যে সকল মাছ একটু স্ট্রেস কম নিতে পারে সেগুলো কিন্তু টিকে থাকতে খুব কষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের রঙিন মাছগুলো কিন্তু খুবই নমনীয় মাছ। আমরা সব ধরনের রঙিন মাছ শীতকালে চাষ করতে পারি না, বিশেষ করে চৌবাচ্চা বা ট্যাঙ্কে। কিন্তু অ্যাকোরিয়ামের ক্ষেত্রে আবার বর্তমানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য, অ্যাকোরিয়ামের ক্ষেত্রে আলাদা। যদি চৌবাচ্চায় করেন বা কোনো ট্যাঙ্কে করেন সেক্ষেত্রে সাধারণত কই কার্প, ম্যানিলা কার্প, ক্যাটফিশ বা গোল্ডফিশ এই ধরনের মাছগুলোকে উনি শীতকালে মজুত করলে সেগুলো আর কি একটু স্ট্রেস টলারেট করার ক্ষমতা বেশি, সেগুলো আশা করি উনি ওনার এগুলো উনি শীতকালে চাষ করতে পারবেন। পরের প্রশ্ন আপনার জন্য, প্রশ্নটি এসেছে গায়বান্ধা থেকে, লিখেছেন তরিকুল ইসলাম। তিনি বলছেন তার পুকুরে প্রচুর পরিমাণে ছোট ছোট পানা হয়েছে, এগুলো কিভাবে কমানো যায়। জি অ্যাকচুয়ালি চাষের পুকুরে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে খাবারের উচ্ছিষ্টাংশ যেগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সাবস্টেন্স থাকে এগুলো পানিতে গিয়ে পানির যে নাইট্রোজেনের কন্টেন্ট সেটি বাড়িয়ে দেয় বা পানির যে অন্যান্য যে পুষ্টি গুণাগুণ যখন বেড়ে যায় তখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন হয় বা অন্যান্য প্লাঙ্কটনের গ্রোথ হয়। সেই প্লাঙ্কটনের গ্রোথগুলোরই একটা অংশ হচ্ছে কিন্তু আমাদের ক্ষুদি পানা বা যেটা ছোটো পানা বলে, এটি খুব দ্রুত বংশবৃদ্ধি করে। এটি যদি পুরো পুকুরে ছয়লাভ হয়ে যায় তখন দেখা যাচ্ছে উপর থেকে সানলাইট পেনিট্রেশন বা যে সূর্যের আলো প্রবেশ করে না, ফলে দেখা যাচ্ছে পুকুরে অক্সিজেনও ভালোভাবে প্রবেশ করতে পারে না বাতাস থেকে। তো এটি আমাদের জন্য একটি বড় ধরনের একটি বাধা চাষের জন্য। সেক্ষেত্রে ওনাকে যেটা করতে হবে সরাসরি ছোট মেশের জাল দিয়ে সবগুলো পানাকে এক সাইড যে পুকুরের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে এসে সেটিকে হয়তো তুলে ফেলা, এটি সবচেয়ে উত্তম। এটি বারবার করে যদি তুলে ফেলা যায় সম্ভব, আর যদি তা না হয় তাহলে দেখা যাচ্ছে এখানে উনি একটি কেমিক্যাল যদি ব্যবহার করতে চান, আমরা জানি তুতে, এই তুতে যদি আমরা ব্যবহার করি শতাংশ প্রতি 30-35 গ্রাম তাহলে কিছুটা এটি থেকে রক্ষা পাওয়া যায়। তবে উত্তম হচ্ছে এটিকে এক পাশে নিয়ে এসে এটিকে তুলে ফেলা একদম। জি নেট যদি না থাকে সেক্ষেত্রে আমরা যে খড়ের মোটা রশি পেঁচিয়ে সেটি অনেকে আকশি দিয়ে টেনে নিয়ে আসে। জি 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 এভাবে উনি এটিকে তুলে ফেলতে হবে, এটাই হলো উত্তম। এরপরের প্রশ্নটি সাপাহার নগা থেকে আতিক মজুমদার জানতে চেয়েছেন, তিনি আগামী মার্চ মাস থেকে 4টি পুকুরে নতুন করে শিং মাছ চাষ শুরু করতে চান, কিভাবে করলে লাভজনক হবে। জি শিং মাছ চাষের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুকুরগুলো নির্বাচন করা। শিং মাছের জন্য যে পুকুরগুলো নির্বাচন করবেন উনি সেই পুকুরগুলোর যেন আয়তন কোনোভাবে 40% উপর না হয়, 30-40% এবং পানির গভীরতা মোটামুটি 4-5 ফিটের মধ্যেই থাকবে। এই পুকুরগুলি শিং মাছের যে বৃদ্ধির জন্য ভালো। আর শিং মাছ যখন উনি চাষ শুরু করবেন শুরুতে পুকুরটি ওনাকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। শিং মাছের যখন পুকুর প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে ওনাকে যেটি করতে হবে পার ঠিক আছে কিনা, শিং মাছ অনেক সময় কাটা দিয়ে উঠে চলে যেতে পারে অথবা দেখা যায়। জি সেক্ষেত্রে ওনাকে যেটি করতে হবে পুকুরের চারপাশ দিয়ে 1.5 ফিট বা 2 ফিট করে নেট দিয়ে দিতে হবে, 1.5 ফিট হাইট, যেন মাছটা অন্য পুকুরে চলে যেতে না পারে। এটা করার পরে ওনাকে যেটি করতে হবে পুকুরের পানির যে রোগ জীবাণু আছে সেটি ধ্বংস করার জন্য চুন, লবণ এবং পটাশ এটি যে প্রয়োগ করা সেটি প্রয়োগ করে ওনাকে পুকুরটি ভালোভাবে প্রস্তুত করতে হবে। পাশাপাশি উনি শিং মাছ যখন ছাড়বেন ছাড়ার সময় উনি ভালো একটা সোর্স থেকে শিং মাছের পোনা নিয়ে আসবেন। সাধারণত শিং মাছ একক চাষ করা যায়, শিং মাগুর মিশ্র চাষও করা যায়, উনি যেটি ভালো মনে করেন সেটি করতে পারবেন। শিং মাছ যদি একক চাষ করা হয় সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায়। সাধারণত শিং মাছের পুকুরে যে খাবার উনি দিবেন সে খাবারটা উনি একটি ভালো কোম্পানির বা উনি যদি নিজে বানাইতে পারে সেটিও হয় সেটি উনি প্রয়োগ করতে পারেন। সে খাবারে অবশ্যই 35-38% আমিষ থাকতে হবে, কারণ শিং মাছে আমিষের পরিমাণ বেশি, তার দেহের আমিষের চাহিদাও বেশি। তো সেই আমিষের চাহিদা যদি পূরণ করতে না পারি তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত গ্রোথ পাই না। তাই শিং মাছের খাবারটা অনেক গুরুত্ব দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে শিং মাছ কিন্তু অনেক প্রকার রোগে আক্রান্ত হয়, সেগুলো কিন্তু ওনাকে রেগুলার মনিটরিং করতে হবে। আর শিং মাছের পুকুরে চাষের জন্য যে পানি সে পানির পিএইচের মান কখনোই যেন 7-এর নিচে না নামে। আচ্ছা, একটা এভারেজ 7-7.5 পিএইচ এটি ওনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অক্সিজেন লেভেল সবসময় যেন 5-এর উপরে থাকে।
এভাবে উনি যদি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে উনি শিং মাছ থেকে কাঙ্ক্ষিত উৎপাদন পাবেন আশা করছি। আচ্ছা, পরের প্রশ্নটি একটি চমৎকার প্রশ্ন। তামান্না পারভিন নামের একজন বোন মুন্সিগঞ্জ থেকে তিনি লিখেছেন, তিনি বলছেন যে পড়ালেখা শেষ করে ফেলেছেন তিনি, এখন মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান, তিনি কিভাবে শুরু করবেন এ ব্যাপারে পরামর্শ চান? মাছ চাষ হিসেবে যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, মাছ চাষ করে উনি শুরু করতে চান, সেক্ষেত্রে ওনাকে শুরুতে ছোট পরিসরে করতে বলবো, কারণ প্রত্যেকটা জিনিস শেখার আছে। মাছ চাষও একটি সায়েন্টিফিকভাবে বৈজ্ঞানিকভাবে যদি শিখতে চান তাহলে ওনাকে ছোট পরিসরে করতে হবে। সেক্ষেত্রে ওনাকে হয়তো দুই তিনটা পুকুর, ছোট আকারের পুকুর হয়তো নিজের যদি থাকে অথবা লিজ নিয়ে, উনি সেখানে বাংলা মাছের চাষ করতে পারেন একটা পুকুরে, একটা পুকুরে উনি তেলাপিয়া চাষ করলেন, একটা পুকুরে উনি শিং মাগুর করলেন, এই তিনটি থেকে উনি শুরু করলেন। সেক্ষেত্রে ওনাকে প্রথম কাজটি করতে হবে, এখন বিভিন্ন উপজেলা পরিষদ থেকে মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে, এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে, সমবায় থেকে এবং সমাজসেবা থেকে, এই যে কোনো একটি জায়গা থেকে উনি কিন্তু মাছ চাষ বিষয়ে একটি প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আমি ওনাকে সাজেশন দিব, কারণ শুরুতে শেখার বিষয় আছে। তো উনি যদি সেগুলো থেকে একটু মাছ চাষের খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারেন, প্রশিক্ষণের মাধ্যমে আসলে তার যেগুলো ব্যক্তিগত প্রশ্ন আছে সেগুলোর উনি উত্তর পেয়ে যাবেন। এভাবে উনি প্রশিক্ষণ নেওয়ার পরে উনি ছোট পরিসরে শুরু করলেন, এমনভাবে শুরু করবেন যাতে ওনার পুঁজি বা ওনার যে যেটা ইনভেস্ট সেটি যেন খুব বেশি না হয়, কারণ যে কোনো মুহূর্তে ওনার যে কোনো ঝুঁকি বা হুমকি আসলে যেন উনি কোপাপ বা সামাল দিতে পারেন, অন্যথায় দেখা যাচ্ছে উনি উদ্যোক্তা হতে গিয়ে আরও 10 জন উদ্যোক্তা কিন্তু ওনার হোঁচট খাওয়া দেখে সরে যেতে পারে। তাই আমি ওনাকে বলবো মাছ চাষের ক্ষেত্রে উনি কোনো একটা প্রশিক্ষণ গ্রহণ করে ছোট পরিসরে শুরু করলে পরবর্তীতে উনি বড় আকারে করলে আশা করি উনি ওনার যে কাঙ্ক্ষিত যাত্রায় সফল হবেন বলে আশা করছি। পরের প্রশ্নটি আপনার জন্য এসেছে দিনাজপুর চিরির বন্দর থেকে, অনেক তরফদার লিখেছেন, তার তিনটি পুকুরে তিনি মাছ চাষ করেন, একটি পুকুরে মলা মাছের সাথে তিনি বাংলা মাছ চাষ করেন, খাবার ব্যবস্থাপনা সেখানে কেমন হবে সে বিষয়ে তিনি পরামর্শ দেবার জন্য অনুরোধ করেছেন। জি ধন্যবাদ। উনি একটি সময় উপযোগী একটি চাষ করছেন, যেটি আপনি জানেন মলা মাছ হলো পুষ্টিতে ভরপুর একটি মাছ, আমাদের যে ছোট বাচ্চা বা আমাদের প্রেগনেন্ট যারা মা আছেন, এবং এখন কিন্তু বাজার থেকে এটা মানে হারিয়েই যাচ্ছিল, খুব কম পাওয়া যায়, বাজার মূল্য বেশ ভালো, সে মলা মাছটি উনি চাষ করছেন, মানে দেশের জন্য একটি বড় ভূমিকা পালন করছেন। তো মলা মাছটি আমরা এর আগে চাষের আওতায় আনি নাই, শুধুমাত্র আমরা দেখা যাচ্ছে মলা মাছটা আমরা বিভিন্ন জায়গা থেকে আহরণ করতাম, প্রাকৃতিক উৎস থেকে আহরণ করতাম, কিন্তু বর্তমানে কিন্তু এটা চাষ হচ্ছে। এটি মৎস্য অধিদপ্তর একটি মডেল দাঁড় করিয়েছে যে মলা মাছের সাথে কিভাবে কার্প মাছ মলা মাছ একসাথে মিশ্র চাষ করা যায়। তো ভাই হয়তো উনি ওটি করছেন। তো অ্যাকচুয়ালি এখানে মলা মাছের খাবার কিন্তু আমরা জানি সাধারণত প্রাকৃতিক পরিবেশে মলা মাছ বিভিন্ন ধরনের প্ল্যাঙ্কটন খেয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা যখন চাষে এনেছি তো আমাদের চাষের পুকুরে দেখা যাচ্ছে প্ল্যাঙ্কটনের অনেক সময় ঘাটতি হয়, তো সেক্ষেত্রে ওনাকে যেটি করতে হবে, উনি নিশ্চয় বাংলা মাছ যেটি মলা মাছের সাথে আছে সেই কার্ব জাতীয় মাছের জন্য অবশ্যই উনি একটা ভালো বা উত্তম খাবার ব্যবস্থাপনা অনুসরণ করেন। তো সেই যখন কার্ব জাতীয় মাছের যখন খাবার খাওয়ান, দেখা যাচ্ছে কার্ব জাতীয় মাছ যে খাবারটা দেওয়ার পরে পরিপূর্ণ কিন্তু শেষ করতে পারে না, খাবারের যে উচ্ছিষ্টাংশ পানিতে ছড়িয়ে ছিটিয়ে যায়, তো এগুলো যখন ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যায় সেই টুকরোগুলো কিন্তু মলা মাছ সহসায় খেতে পারে। তাহলে একদিকে যেমন মলা মাছের খাবার কার্প মাছের খাবার থেকে আসছে, দ্বিতীয়ত হচ্ছে ওই খাবারটি কিন্তু পানিতে বা কাদায় গিয়ে কিন্তু পরবর্তীতে একটা গ্যাস ফর্ম করার সুযোগ থাকে, সেটি কিন্তু কমে যাচ্ছে। তো এই খাবারগুলি খেয়েও কিন্তু মলা মাছ বড় হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পুকুরে কিন্তু আমাদের প্রাকৃতিক খাবারের উৎপাদনের একটা ব্যবস্থাপনা আমরা নিয়েই থাকি, যখন পুকুর প্রস্তুত করা হয় শুরু থেকে আমাদের চিন্তায় থাকে আমরা প্রাকৃতিক খাবার উৎপাদন করব, তাহলে আমার খাবার খরচ কম হবে, তো সেক্ষেত্রে প্ল্যাঙ্কটনের তো ওখানে উৎপাদন হচ্ছেই, সেই প্ল্যাঙ্কটন কিছুটা ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে মলা মাছ বড় হচ্ছে, আবার আমার যে কার্ব জাতীয় বাংলা মাছের যে খাবারের উচ্ছিষ্টাংশ সেটিও কিন্তু সে খাচ্ছে, খেয়ে বড় হচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে একসাথে কার্ব জাতীয় মাছের যে উৎপাদন সেটির পাশাপাশি উনি মলা মাছ চাষ করছেন, তো মলা মাছের বাজার দাম কিন্তু অনেক বেশি, তো ফলে যাচ্ছে উনি বাইক ক্যাচ হিসেবে মলা মাছ কালেক্ট করে অনেক টাকা কিন্তু এখান থেকে উপার্জন করা সম্ভব ওনার ক্ষেত্রে। তো আমার মনে হয় উনি আলাদা কোনো মলা মাছের খাবার ব্যবস্থাপনার প্রয়োজন নেই, কার্ব জাতীয় মাছের খাবারটা সঠিকভাবে দিলেই মলা মাছের খাবারও এখান থেকে হয়ে যাবে। জি চমৎকার, আপনাকে ধন্যবাদ। পরের প্রশ্নটি আব্দুল হাকিম জামালপুর থেকে জানতে চেয়েছেন, তিনি তার 3 বিঘার পুকুরে পাঙ্গাস মাছ চাষ করতে চান, পুকুরে তিনি কতগুলো মাছ চাষ করতে পারবেন এবং কিভাবে তিনি পুকুর তৈরি করবেন সে বিষয়ে তার প্রশ্ন। জি, আমরা অ্যাকচুয়ালি তেলাপিয়ার যদি আমাদের দেশীয় একটি মাছ যেটি আমরা তেলাপিয়া মাছ করি, তারপরে পাঙ্গাস, এই দুটি মাছ খুবই উৎপাদনশীল একটি মাছ, কিন্তু দিন দিন আমাদের এই দুটি মাছের কদর কমে গেল, কিন্তু বাজারে ব্যাপক আমদানি রয়েছে মাছের। তো পাঙ্গাস মাছের যে হারে বৃদ্ধি সে হারে কিন্তু আমাদের মানে উৎপাদনটা হওয়ার কারণে কিন্তু আমরা পাঙ্গাস চাষিরা কিন্তু আজকে লাভবান হচ্ছে,
কিন্তু সেই যে ব্যবস্থাপনার কারণে কিন্তু অনেকে আবার লোকসানের সম্মুখীন হচ্ছে। তো সেই ব্যবস্থাপনাটা যদি শুরুতে আমি চিন্তা করি, পুকুর প্রস্তুতি থেকে শুরু করে পাঙ্গাস মাছের আহরণ পর্যন্ত যদি একজন চাষীকে আমরা পরিপূর্ণ পরামর্শ দিতে চাই, তাহলে ওনাকে পাঙ্গাস চাষের যে পুকুরগুলো সাধারণত মাঝারি থেকে বড় আকারের পুকুর নির্বাচন করতে হবে। 3 বিঘার পুকুর তিনি বলছেন, যেহেতু 3 বিঘা তার মানে মোটামুটি একটা মাঝারি পুকুর, এটি কিন্তু পাঙ্গাস চাষের জন্য উত্তম। তো সেই পুকুর প্রস্তুতিতে যদি বলি, শুরুতে আমাদের চিন্তা করতে হবে পুকুরে কোনো ধরনের জলজ আগাছা আছে কিনা, সেই আগাছাগুলো তুলে ফেলতে হবে। দ্বিতীয়ত হলো পাঙ্গাসের পোনা যখন ছাড়বো, তার আগে পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার আছে কিনা, সেই প্রাকৃতিক খাবার তৈরির জন্য যে ব্যবস্থাপনা সেটি ওনাকে নিতে হবে। জৈব অজৈব সারের যে মিশ্রণ সেটি পরিপূর্ণভাবে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে উনি প্রতি শতাংশে কম্পোস্ট তৈরি করতে পারেন, যে গোবরকে কম্পোস্ট করে, সরাসরি গোবর প্রয়োগ করলে অনেক সময় গ্যাস টক্সিসিটি বা গ্যাস হয়, সেক্ষেত্রে ওনাকে গোবরটাকে আগে থেকে কোনো ড্রাম বা ট্যাঙ্কে বা কোনো চারিতে করে কম্পোস্ট তৈরি করে নিতে হবে। নিয়ে এটি প্রতি শতাংশে 5 থেকে 7 কেজি হারে যদি উনি প্রয়োগ করে, এবং ইউরিয়া সার যদি শতাংশে 200-250 গ্রাম প্রয়োগ করে, টিএসপি যদি 250 গ্রাম এক রাত আগে ভিজায় রেখে পরের দিন প্রয়োগ করে, এই সব মিলাই দেখা যাচ্ছে পুকুরে একটি প্রাকৃতিক খাবার তৈরি হবে। এরপরে উনি একটি ভালো জায়গা থেকে পোনা নিয়ে আসবে। পাঙ্গাস মাছ সাধারণত সবচেয়ে লাভজনক হচ্ছে বছরে 2টি চাষ করা, 2বার চাষ করা আর কি, যাতে এমন না খুব বড় পাঙ্গাস এটি করলে আবার লস হবে, কারণ অনেকে খেতে চায় না বড় পাঙ্গাস। বড় পাঙ্গাসে তেল হয়, আবার দেখা যাচ্ছে বড় পাঙ্গাসে অনেক সময় নদীর পাঙ্গাসে দাম আছে, কিন্তু বড় চাষের পাঙ্গাস সেটি একটি গন্ধ হয়। তো সেক্ষেত্রে ওনাকে যে পোনাগুলো আনতে হবে সেগুলোর গড় ওজন 250-300 গ্রাম, এরকম ওজনের পোনা ওনাকে সংগ্রহ করতে হবে। করার পরে উনি এটিকে মজুত করবেন। মজুত ঘনত্ব হবে প্রতি শতাংশে, সাধারণত যদি উনি দিতে চায় 250 গ্রামের পোনা, তাহলে 150-200 পিস পাঙ্গাস যেটি ওনার মজুত করতে হবে। করার পরে ওনাকে খাবার ব্যবস্থাপনায় যেতে হবে। পাঙ্গাস মাছের ক্ষেত্রে সাধারণত আমরা যে খাবার দিই, সেই খাবারটা আমরা দিনে 2বার দিয়ে থাকি, সকালে 1বার এবং বিকেলে 1বার। তো সেই খাবারে আমরা সাধারণত আমিষের পরিমাণ যেন 20-25% এরকম একটা আমিষ সমৃদ্ধ খাবার দিতে হবে। পাশাপাশি যদি আমরা বলি পাঙ্গাসের খাবার খরচ কমানোর জন্য, ওনাকে হাতে বানিয়ে মানে ফার্ম বেস কিছু ফিড, আপনি জানেন যে অনেক খাবার খামারিরা নিজেরা খাবারের বল তৈরি করে সরবরাহ করে, তো সেক্ষেত্রে ওনাকে আমরা যে চালের কুড়া, গমের ভুষি এবং আমরা যে খৈলের পানি এটিকে মিশ্রণ করে সাথে খুদ বা চালের খুদকে জাল দিয়ে ছোট ছোট বল করে যদি পুকুরে মিশ্রণ তৈরি করে বল তৈরি করে এটিকে যদি উনি ট্রেতে করে দিতে হবে, কোনো একটা ট্রেতে করে পানির 1 ফিট নিচে দিল, মাছ এসে খেয়ে যাবে, তখন দেখা যাচ্ছে মাছ এখান থেকে একটা পুষ্টি পাবে, এবং এর পাশাপাশি যে বাজার থেকে কেনে আনা যে সম্পূরক খাবার সেটিও দিব। দুইটার কম্বিনেশন হলে উনি অনেকটা খরচ কমাইতে পারবে। তো সেক্ষেত্রে মাছের গ্রোথও খুব ভালো, এবং মাছের গ্রোথটাও ভালো হবে এবং সর্বোচ্চ ভালো ফলাফল পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একদম শেষ প্রশ্ন, যশোর থেকে মানিক মিয়ার প্রশ্ন এটি। তিনি জানতে চেয়েছেন পুকুরে একসাথে কি হাঁস এবং মাছ পালন করা যাবে, কিভাবে? জি, অ্যাকচুয়ালি আমরা আগে থেকেই হাঁস এবং মাছ বা সাথে ইন্টিগ্রেটেড অ্যাকোয়াকালচার বলে থাকি, মাছের সাথে হাঁসের চাষ, সমন্বিত চাষ, এই সমন্বিত চাষটা আমরা আগে মৎস্য অধিদপ্তরও পরামর্শ দিতেন। ইদানিংকালে অ্যাকচুয়ালি এটি আমাদের মানে নিষেধ বা নিরুৎসাহিত করা হচ্ছে, কারণ হচ্ছে আমরা জানি যে অ্যাকচুয়ালি এক একটা প্রাণী থেকে এক এক ধরনের রোগ জীবাণু ছড়ায় বা ক্যারিয়ার হিসেবে কাজ করে। হাঁস এক ধরনের জীবাণুর ক্যারিয়ার, সেটি দেখাচ্ছে পুকুরে গিয়ে সেই জীবাণুটা তার ফিসেস বা বজ্রের মাধ্যমে পানিতে পড়ে যাচ্ছে, লিটারের মাধ্যমে প্রচুর জীবাণু ছড়ায়, সেখানে দেখা যাচ্ছে ওই জীবাণু মাছের শরীরে গিয়ে বাসা বেঁধে মাছে অসুস্থ হয়ে যাচ্ছে, অথবা সেটি আমাদের মানব শরীরে আসছে। এই কারণে আমরা কম্বাইন যে চাষ সেটিকে আমরা নিরুৎসাহিত করি। তবে যদি কেউ করতে চান, নিতান্তই করতে পারেন, সেটি খুবই একটা পুকুরের মাত্র 5% জায়গায় হাঁসের ব্যবস্থাপনা নিতে হবে। সেক্ষেত্রে উনি পুকুর পাড়ে ছোট্ট একটি মানে ঘর করে সেখানে হাঁস রাখলেন, সংখ্যাটাও কম, খুবই কম, যেটি উনি শখের বসে করতে পারেন, যাতে হাঁসটা এমন না হয় পুরো পুকুর ছড়িয়ে গেছে। হাঁসটাকে নেটিং করে পুকুরের সর্বোচ্চ 10% জায়গায় নেটিং করে রাখতে হবে, বা 10% ভিতরে পানির পরিচর্যা ভালোভাবে করতে হবে, এবং হাঁসের যাতে রোগ জীবাণু বালাই না হয় সেটি ভালোভাবে উনি মানে পরিচর্যা করলে কম্বাইন্ডলি উনি ভালো ফলাফল পাবেন আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আমাদের দর্শকদের পাঠানো এতগুলো সমস্যার এত চমৎকার সমাধান দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও লিখে পাঠাতে পারেন বা ইমেলও করতে পারেন আমাদের এই ঠিকানায় আপনাদের কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7/A/ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা আমাদের ইমেল করতে পারেন kushi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787-682832 এই নম্বরে।
দর্শক, এতক্ষণ দেখছিলেন ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার বাই কাজী ফার্মসের এই সপ্তাহের আয়োজন। আগামী সপ্তাহে আপনাদেরই পাঠানো কৃষি বিষয়ক আরও বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিশেষজ্ঞকে সাথে নিয়ে হাজির হব একই দিনে একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।